ये बादल की चादर, ये बादल की चादर, ये तारों के आंचल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल, ये बादल की चादर, ये तारों के आंचल, मैं छुप जाए पल दो पल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल, वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे। तो डेट आसल 27 ডিসেম্বর 2022 এর, আর আমরা আসলাম 6 জন। আর এই প্রথম ভিডিও আমার, যে এত দেরিতে আইছে। শুট হইছে ডিসেম্বর 27 তারিখ, আর আইছে আজকে মার্চের 9 তারিখ। আর হয়তো তোমরা কনফিউশন আছে, 200টা করতে লইছি, 200টা লইছে, সরব দা চ্যানেলতে লইছে, তো ডেসক্রিপশন চেক করে লিও, মারো কা ভাই চ্যানেল লিংক দেওয়া আছে। সো তো বেশি কথা বলতে না, বাকিটা তোমরা দেখলে আইও বুঝে লেবা। সো লেটস সি। তো এক মিনিট মনে কা ব্যাক টু দ্য ভিডিও হানাদানি ব্লগ। তো গাইস, আজকে সে আপনার 27 তারিখ, ঠিক আছে? তো আজকে আমরা ডুম্বুর বাইক দিয়ে গাইস, আর এই তিনটা বাইক দিয়ে লগে গাইস, সকালে ফার্স্ট টাইম বাইরের কথা, এত বড় বৃষ্টি আছে, কই লাভ নাই, তুমি জানো যে বৃষ্টি হয়েছে আজকে। তো ওখানে বেরোবো আমরা, ঠিক আছে? কালকে দাদা গেছিলাম, তারাতে যাবো আমরা, মানে দাদা নির্মল গেছিলাম, তারা যাবো। তো খুব এক্সাইটেড রয়েছে আমার লেগা, আর প্রায় 3 ঘন্টা বেরোনো কথা, ওখান বোধ হয় 8টা গাইছে। এই ঘটনা বৃষ্টি কমছে, ওখানে বেরোবো, আর প্রচুর পরিমাণে খরচা পড়তেছে, দেখতে পাচ্ছ? তো সবাই রেডি হয়ে গেছে, বেরিয়েছি, বেরোনোর অপেক্ষায় আসলাম, এমনি বৃষ্টি নামছে। এই ঘটনা, ঠিক আছে? লেট থেকে যাবো দেখা থাক, তো কেটে যাবো দেখা তোমরা, ঠিক আছে? চলো। তো গাইস, অল সেট টু গো, সবাই রেডি? আজকে রাতে যাবো কই দিই, কাল 5 জনই আছি, শুধু ইয়ার হয়েছে এই কাকু, তো হের বড় ভাই কাকু, তো এখানে কাকু ইয়ার হয়েছে, 6 জন যাবো দুই ভাইকে, ঠিক আছে? তো চলো, সব রেডি, চলো 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 চলো। তুই হয়েছে বাইপাস, তো আমরা যাবো আমতলি দিয়া, মানে আমতে বাম দিকে যাবো। চলো, তো গাইস আমরা ফার্স্ট ব্রেক বিশাল করে, ঠিক আছে? তো এর আগে ভিডিও করছি না, বিকজ কিছু দেখার মতো আসতে কালকে দেখাইছি আপনাকে। তো সকল ভিডিও চ্যান ডুবছি, ব্রেক করছি, তো এখন দেখা মুখ দিয়ে হচ্ছে, ঠিক আছে? খুব এক্সাইটেড রয়েছি দেখার লেগে, আর হেলমেটগুলো কেমন লাগছে আমার কমেন্ট করবো, ঠিক আছে? জানি কথা না, আপনার কোয়েশ্চেন রয়েছে, এই ঘটনা। চলো, এতে বিশ্রামগঞ্জ বিওসি গাইস, তো গাইস এন থেকে ফিউলিং করা হয়েছে, এটা হইতে 800, দেবাইতে 800, ইয়ার 900, ঠিক আছে? তো এন থেকে শুরু করছি, বিশ্রামগঞ্জ বিওসি থেকে 800 টাকার তেল ভরে শুরু করতেছি, ঠিক আছে? তো তোমরা তো অনেক হয়তো জানো যে আগরতলা থেকে উদয়পুর যাইতে এই ব্রিজটা পরে, ঠিক আছে? তো এই ব্রিজটা একটু পরে আমাদের উদয়পুর মাতাবাড়ি, ঠিক আছে? তো মাতাবাড়ির একটু আগে আমাদের বাদিক রাস্তার কাছে এটা অমরপুর দা, ঠিক আছে? তো আমরা সেই রাস্তা ঢুকেছে, আমাদের শুরু হয় পাহাড়ি যাত্রা, ঠিক আছে? আর এই পাহাড় যাইতে যে একটা মজা চেছিল গাইস, তোমরা এক মাস কয়া বয়ে চাইতাম না, সে একটা ফিরে যাচ্ছিল। তো আমরা এই পাহাড় যাচ্ছে দেখেছি দেখি, আর পাহাড়ের যে টার্নিং দিয়ে আসলো জাস্ট সেরকম আসলো, আর পাহাড়ের ভিতরে পাই সকালবেলা তো গাড়ি ঘোড়া কমই আসলো, আমরা যাচ্ছিলাম 3 বাইক, সেরকমভাবে তোমরা 6 জন আসলাম বাইকের ভিতরে, তোমরা দেখলোই সেরকমভাবে যাচ্ছিলাম যাচ্ছি। তো গাইস এনথেকে আরও ডুম্বুর 64 কিলোমিটার, 2 ঘন্টা 40 মিনিট লাগবে দেখাইতেছে ম্যাপের ভিতরে, ঠিক আছে? এখন আমরা ব্রেক লইছি, টিফিন ব্রেক, রাস্তা চলে গেছি, প্রচন্ড খিচা লাগতে গাইছে, সকাল থেকে চোখাইছি না, অন্য থাকাইছে বাইশ নাম্বার থেকে, তো লিখে আমি ব্রেক লুছি, ঠিক আছে? আর এদিকে আছে রুটি আর সবজি, ঠিক আছে? বাইর থেকে প্যাক করলে বসছি, জিরে হোক, তো সব বাইক আমার পার্কিং করা হয়েছে, ঠিক আছে? তো সবের টায়ার মোটামুটি প্রায়, তো দেখা যাক কী দেওয়া হবে, পেটটা পূজা করবো আগে, তো ফোনির রুটি
বনভোজনে যেতে যে ব্লগ আছে না বলবো যে আমি যে ব্লগে আছি তার মানে আমি অবশ্যই চলে চলে আগ লাগা দি পুরো আগ লাগা দি হে গাইস রাস্তার ভিতরে পুরো আগ লাগা দি পুরো পুরো আগ লাগা দি আমি বাংলাদেশ থেকে আসার পর সবার সাথে নতুন আমার অভিজ্ঞতা রাস্তার ভিতরে তো এটা ফিনিশ করি হ্যাঁ কি যা লাগে পরে কথা কম মজা পাইছি আর কই লাভ নাই তো রাস্তার কম্পিউটারে যে একটা মজা হইব জাস্ট কয়ে বুঝে যাবে তোমরা আর এফরে যা হইছে তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে আমি অবাক আসলাম তোমরা অবাক হয়ে যাবে তো লেটস সি এমন একটা ব্রিজ পেপার ঠিক আছে ব্রিজের উপরে যাবে তো চুপচাপ আর টেবিল হইছে এইটা রাস্তার খুব খারাপ অবস্থা গাইস এ স্বপ্ন আমার ও ভাই নেক্সট লেভেল ঝর্ণা গাইস আসলে ওহো আরে হো চলো দেই গেলাম নাই ঝর্ণা ঝর্ণা আগলা গাড়ি ও ভাই সেই ভাই কি বলোগে কি বলোগে ওই বি নাই আপার তো এন থেকে যাত্রা শুরু করি আবার এগেন জন্নার উদ্দেশ্যে ঠিক আছে তো ভাবছিলাম রাস্তা বেঁচে জন্না ফাইলাম আমরা ওই দিকতে গেলে তো দুর্ভাগ্যবশত তো রাস্তা আরেকটা আসলো জন্না ঠিক আছে তো চিন্তা কোনো টেনশন নাই গাইস আমরা জন্নাও দেখছি লাস্টের দিয়ে মানে ডুম্পু ডুম্পু কভার করে আম ডাই আছে জন্না দেখছি ঠিক আছে সম্পূর্ণ দেখতে হবে ভিডিও ভিতরে তো লেটস সি তো গাইস এন থেকে 20 টাকা করে এন্ট্রি লইবা ঠিক আছে তো প্রায় আই বসছি আমরা দেখা দেখি তাও ওইদিকে অনেক কিছু আছে প্রচণ্ড খারাপ রাস্তা গাইস আরো বেশি খারাপ গাইজ অনেকবার পড়তে পড়তে বাচ্চাইছি গাইজ আর একটু লেগা যদি না পড়ি সুন্দর জায়গা যেতে ঠিক আছে আসছিল বাসও চলে এনো তো এদিকে পার্কিং ওই দিয়ে আছে না উড়লা উড়ো উড়ো তো ফাইনালি বাইক পার্কিং হয়েছে কেন তখন জাস্ট উইখানে যাও না হবে কেটে গেছে কেন অনেক এক্সাইটেড হয়েছি আমি চিন্তা করতেছি এত উপরে কেমন রইব কারণ অনেক ভিডিও দেখছি নেতা নেতা থাকে এটা কিন্তু ফার্স্ট টাইম দেখবো এত উপরছি আমি দেখা দেখি তাও হ্যালো হোয়াটসঅ্যাপ হাতাইছে না আমার আগ লাগা দি এ নারিকেল গাছ কই নারিকেল বাগান আসসালাম
কেমন বাটফাই করে আমরা লাগে কত লুক এট দিস গাইস কি ভিড় নৌকা বুক লাগবে কালকে মতো আবার নৌকা ছিল মক্ষণে ওখানে টোন রকম নৌকা আর ভিতরে অনেক আছে তো আমরা উপরে আছি তো গাইস ব্রেকিং নিউজ ইঞ্জিন নষ্ট হয়েছে গা খতম গায়া মিডল লেদার রয়েছি তো এই পার্টে এতটুকু ঠিক আছে তো নেক্সট পার্টে বাকি দেখানো হইব আর সবকিছু মিস করে নেক্সট পার্ট মিস করে ভুলো কারণ নেক্সট পার্টে অনেক কিছু ইনফরমেশন আছে ডুম্বু সম্বন্ধে ঠিক আছে যারা যারা যাইবে মনে করে কোনো সময় অনেক ইনফরমেশন আছে তো কাইন্ডলি এটা মিস করো ঠিক আছে তো দেখাবো খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট লিয়েছিলা লেটস সি।